আরে কি হ্যাপি বলে ফাদার্স ডে, নোংরা জামা পরে আছি আমি একটা। হ্যাপি ফাদার্স ডে। বলছি না নোংরা জামা পরে আছি। আমি জামা তুলছি না তো, তুমি রোজই নোংরা জামা পরে থাকো, কোনদিন তুমি সুন্দর বাবুটি সেজে থাকো। ছেলের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, কি করছো? কাট করে পটে দিচ্ছি। পটে দিচ্ছ কেন? ড্যাডার জন্য। কুক করতে কুক করতে দিচ্ছ? নষ্ট করো না কিন্তু, এটা প্লেটে করে সুন্দর করে দাও। যাও নিজে নিজে নিয়ে এসছে ওয়াটারমেলনটা। I'll be right back. Okay. এইটুকু প্রপোর্শন প্রপোর্শন এই না 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 বেশ আছে। নুনে প্রপোর্শন থাকে না, নুন যত ইচ্ছা দেওয়া যায় না। এবার মিক্স করো, মিক্স করো, আর নুন দেবো না, মিক্স করো। হ্যাঁ ভালো করে মিক্স করো। আর একটু কম, আর একটু কম, আর একটু কম। ওয়াটারমেলন ঘন্ট ডার্ডি। যাও দিয়ে এসো। দাঁড়টি কোথায় দেখি না তো, ঠিকই তো আছে। I'm making watermelon spice. আমরা বেরিয়েছি এখন, লাঞ্চ করতে যাব। এখানে ফাদার্স ডে স্পেশাল বাফে আছে, সেখানেই যাব। ডান এবং পেট পড়ে গেছে একদম। চলো হ্যাঁ ওটা নিয়ে চলো, আস্তে করে। আচ্ছা সবার একদম পেট ভরে একদম ই হয়ে গেছে। আমরা এসেছিলাম এই আগেও এক্সপ্রেস রেস্টুরেন্টে এসেছি, এদের খুব ভালো বাফে পাওয়া যায়, পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান রেস্টুরেন্ট একটা। তো চল যাওয়া যাক। এবং মুখ দেয় না নোংরা, দেখি এদিকটা মুখটা দেখি কেমন নোংরা লেগেছে। গেম আর পড়াশোনা, হ্যাঁ তাই হবে, করে নাও এটা, তারপরে গেম করবো আমরা। হ্যাঁ একটু ওয়ার্কশিট গুলো শেষ করে মেক আপ পিজ্জা হবে না শুনো, তুমি বাইরে যা খুশি গেম খেলতে পারো। আমি তোমাকে বলছি ওয়াটার ওয়াটার নার্ফ গান দিয়ে খেলবো আমরা। হ্যাঁ কিংবা ক্রিকেট ব্যাটটা দিয়ে, দাদা নিয়ে এসছে ওইটা দিয়ে ক্রিকেট ক্রিকেট খেলতে চাও? তুমি আজ টিভি দেখেছো? টিভি দেখেছো? বলছি কি তুমি টিভি দেখেছো আজকে? তাহলে তোমার স্ক্রিন টাইম হয়ে গেছে, আর স্ক্রিন টাইম নয়।
এবারে তুমি চুজ করতে পারো যে তুমি ক্রিকেট খেলবে না নার্ফ গান খেলবে না ফ্রিসবি খেলবে, তুমি চুজ করতে পারো। কিন্তু আগে ওয়ার্কশিট ওয়ার্কশিটটা করে নাও, তারপরে আমরা খেলতে যাব। আর মেবি আমরা আবার টাউনিস্ট মলও যেতে পারি, তুমি ভালো করে পড়াশোনা করে নিলে। একটুখানি করো নাহলে সব ভুলে যাবে। আমি বুঝতে পেরেছি, তো তাহলে সেদিনকে টিভিটা দেখা যাবে না, খালি যেদিনকে কখালবে সেদিনকে টিভিটা দেখা যাবে না। ঠিক আছে, কালকে আমরা খেলবো মেকআপ পিজা গেম, তখন তুমি টিভিটা সেদিন দেখবে না, স্ক্রিন টাইম তো শোনা, অত স্ক্রিন টাইম নিয়ে চোখটা ভালো থাকবে না, বুদ্ধিগুলো চলে যাবে মাথা দিয়ে, বুদ্ধিটা খাটাতে হবে তো। থ্রি এর পরে ফোর হবে, শোনা থ্রি করেছিল তো লাস্ট। ইনটা তো ফোর হবে, ইনটা ফোর হবে, শোনা বাবু ইনটা ফোর হবে। এখন বাজে প্রায় রাত 12:30, আমি জেগেই আছি কারণ ইউজুয়ালি উইকডেজ হলে ঘুমিয়ে পড়ি, বাট কালকে সোমবার, বাট আমার ছুটি। এখানে আমেরিকান আফ্রিকানদের জন্য নতুন আর কি এখানকার গভর্নমেন্ট June 10th বলে একটা ডে হলিডে ঘোষণা করেছে, কিন্তু এখানে যেহেতু এটা নতুন এখনও পর্যন্ত সব জায়গায় এটা ছুটি দেয় না, বাট আমাদের অফিস ছুটি, তাই জন্য আমি এতক্ষণ জেগে আছি আর কি যে পরের দিন ছুটি। বাট কপিলের ছুটি নেই, কৃষ্ণামেরও ছুটি নেই, কৃষ্ণামেরও স্কুল আছে, বাট ভাবছি পাঠাবো না কারণ বেশ কিছু কাজও আছে আর সেই সব নিয়ে ভাবছি ওকে আর পাঠাবো না, একটা দিন ছুটি আছে, আমারও ছুটি আছে এমনিতেও। তো আমি আর কৃষ্ণাম আজকে এসেছি কপিলের অফিসে, এখানে কিছু কাজও আছে, কৃষ্ণামের পাসপোর্ট রিনিউ করতে হবে, আর এমনি একটু জাস্ট লাঞ্চ করবো সবাই মিলে। লাস্ট যখন কৃষ্ণামের পাসপোর্ট বানিয়েছিলাম ও তখন 3 মাস না 2.5 মাস বয়স ছিল, তো ঘাড়টাও তখন ভালো করে একদম সোজা হয়ে বসতে তো পারতই না, তো একদম পেছনে সাপোর্ট দিয়ে ছবি তোলা হয়েছিল। আর এখন ভাবি টাইম কত এগিয়ে গেছে, কত চেঞ্জ হয়ে গেছে টাইম। চলে এসেছে খাবার আমাদের ইউনিভার্সিটির ভেতরে। কোথায় এসেছিস কৃষ্ণ? আমরা কপিলের অফিসে একটু বসে বিশ্রাম করি আর এখানে ব্লগটা এখানে শেষ করব। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে, চলো বাই।